সিটি ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ইভ্যালির 2,35,00,000 টাকা তোলার অনুমতি দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ইভ্যালির নামে থাকা 22টি গাড়ি ভাড়া বা বিক্রি করে দেওয়ারও অনুমতি দিয়েছে আদালত। এছাড়া ইভ্যালি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং সম্পদের হিসাব দিতে বাংলাদেশ ব্যাংক ও NBRকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া ইভ্যালির সাবেক চেয়ারম্যান ও MD কোথায় কিভাবে টাকা ব্যয় করেছেন তার তালিকা দিতে বাংলাদেশ ব্যাংক ও NBRকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 18 অক্টোবর ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে 5 সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট।